আসসালামু আলাইকুম, ভালো আছেন মিশব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, আমি আজকে খসুর ভর্তা বানাইলাম। তো আমি ছোলা না চালাইয়ে আমি খসুরগুলা দিছি কিতার মাঝে, কড়াইয়ের মাঝে। সব খসু আমি কড়াইয়ের মাঝে দিমু। এখন আমি সামান্য পরিমাণ পানি দিমু খসুগুলা সিদ্ধ হওয়ার লাগি। তারপরে দিমু রসুন, কুচি করে রাখছি রসুন দিমু। তারপরে পেঁয়াজ, পেঁয়াজ দিয়া, তারপরে দিমু কাঁচামরিচ। আপনারা জাল যতটুকু খাইবার ততটুকু দিন যেন, আমি একটু বাড়াইয়া দিয়া। এখন আমি চার চামচে এক চামচ কিতা লবণ দিয়ার, কারণ লবণটা বুঝিয়া দিন যেন, যেহেতু কচু শাক জাতীয় জিনিস, লবণ বেশি হয়ে গেলে খাইতে পারতাম নাই। এখন আমি সামান্য পরিমাণ তেল দিমু, একবারে সামান্য তেল দিমু। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ার। এখন আমি চুলাটা অন করে দিয়া চুলাটা জলের, আর আমি সামান্য পরিমাণ মরসল গুঁড়া দিম। আমি কিন্তু কাঁচামরিচ বেশি দিছি, এর লাগি সামান্য পরিমাণ দিম। এখন দিমু ধনিয়ার গুঁড়া। তো আমি এগুলা সবটা দিয়া আমি বাড়াটিকে লাগিয়ে সেরা দিমু। আবার করে আমার রান্না যদি বাড়া লাগিয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে, তখন জানো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবো। তো দেখো, আমি বাড়াটিকে মিক্স করলাম। মিক্স করি আমি ভিতরে একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে ডাকি দিমু কত সময়। তো দেখো, আমার কচু বটার ফানিগুলা মানে প্রায় সিদ্ধই আইসে, কমি আইসে ফানি। তো আমি এখন আস্তে আস্তে এই ফানিগুলারে মানে শুকাইয়া নিমু। দেখুন যেন আপনারা ফানিগুলারে শুকাইম আমি, পরে আমি এনে মাঝে হাত করা দিব। তো দেখো, আমার কচুগুলা প্রায় ওই আইসে। আমি একটা গুটনি দিই গোটা দিয়ার। তো আপনারা ওলা বাড়া থেকে গুটনি দিই গোটা দিবা, একবারে নিমানিশ করবা। আজি বাজি দেখো, আমি উলি আর ফুলকপি দিয়ে একটা বাজি বয়াইছি আমার এই বাজিগুলা। আমি এখন কচুর মাঝে একটু হাত ধরা দিম। দেখো, সামান্য একটু দিছি, যেহেতু কচু কম, তো আমি হাত ধরা দিয়ে আমি বাড়া থেকে লাগিয়ে সারিয়া দিম। তো এই জন্যে আমি এখন কম আগুন দিয়া বয়া রাখি দিম। তো দেখো, আমার কচু ভর্তা হয়ে গেছে। এখানে যদি আপনারা চান একটু মানে নাগামরিচ দিতা, তাও দিবা। আমি নাগামরিচ খাই না তেমন একটা, এলাকে আমি দিছি না। আর যদি আমার রান্না আবারও হয়ে যান বাড়া লাগিয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে, তখন যেন বাড়া থাকবা। সব খুদা হাফেজ।